বৃন্দাবন জঙ্গলের পাশাপাশি দুটো পরিবার বসবাস করত। একটা হলো শ্যামলা বর্ণের টোনা আর টুনি, তাদের ছোট্ট মেয়ে টুকির পরিবার। আর একটা হলো হর্ষা, তবে শরীরে ঘাযুক্ত বান্টি, সুখী পায়রা ও পারুলের পরিবার। তাদের দুই পরিবারের মধ্যে ছিল দাকুড়ুলের সম্পর্ক। তাদের এমন সম্পর্ক হওয়ার মূল কারণ ছিল শরীরের রং আর শরীরের ঘা নিয়ে। এরপর একদিন মা টুকি আমাদের পাশের বাড়ির সামনে দিয়ে যখন যাবি না, তখন কালো কাপড় দিয়ে চোখটা বেঁধে নিবি, একেবারে তাদের দিকে তাকাবি না, বুঝতে পেরেছিস? ওদের শরীরে যে পচা গলা ঘাগুলো আছে ওগুলো কিন্তু ছোঁয়াছে, তুই যদি ওদের দেখে নিস তাহলে ওদের শরীরের ঘাগুলো তোরও হবে, বুঝতে পেরেছিস রে মা? ঠিক আছে মা, আমি ওদের একদম দেখব না, ওদের মেয়ে পারুলের সাথেও আর খেলব না, সব সময় চোখ বেঁধে রাখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে রে মা, এবার যা, তোর স্কুলে যে দেরি হয়ে যাচ্ছে। মায়ের কথা শুনে টুকি কালো কাপড় নিয়ে স্কুলের জন্য বের হয়। আর যেই না সুখীদের বাড়ির সামনে যায়, তখনই কালো কাপড় দিয়ে টুকি তার চোখ বেঁধে ফেলে। আর চোখ বাঁধা অবস্থাতেই স্কুলে চলে যায়। এদিকে সুখী পাড়া তার মেয়ে পারুলকে বলতে থাকে, মা পারুল শোন, আমার কথা মন দিয়ে শোন, আমাদের পাশের বাড়িটা তো চিনিস, যখনই তুই ওদের বাড়ির সামনে দিয়ে যাবি বা ওরা কেউ তোর সামনে পড়বে, তুই সাথে সাথে তোর দু চোখ কালো কাপড় দিয়ে বেঁধে ফেলবি। ওরা কালো জাত আর আমরা ফর্সা, তাই আমরা যদি ওদেরকে দেখি তাহলে আমাদের ঘোর অমঙ্গল হবে, বুঝেছিস? আর ওদের যে মেয়ে আছে ওই যে টুকি, তুই ভুল করে ওর সাথে খেলবি না, কিন্তু একদম ওর সাথে মিশবি না। ঠিক আছে মা, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। এই বলে পারুল স্কুলে যায়। এদিকে বান্টি আর সুখী তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিল। তখনই টোনা আর টুনি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর টুনি বান্টি আর সুখীকে দেখে তাড়াতাড়ি কালো কাপড় দিয়ে তার চোখ বেঁধে ফেলে আর বলতে থাকে, হায় হায় রে, কি সর্বনাশা কাণ্ড! এই সাত সকাল বেলায় বাজারে যাওয়ার সময়ে এসব আমি ঘাপচা পাখিদের শরীরটা দেখে ফেললাম, কে জানে আজ আমাদের কোন অমঙ্গল হবে। আমাদের শরীরে ঘা থাকতে পারে, তবুও তো আমরা কালো নই যে আমাদের শরীরের বাতাসে সবার অমঙ্গল হবে। আমরা কালো, আমরা হলাম জগতের আলো। যাদের শরীরে ঘা আছে না, তাদের বাতাস যদি কারো শরীরে লাগে তাহলে সেই পাখিও পচে গলে একেবারে মাটির সাথে মিশে যাবে। জঙ্গলবাসীরা যে কেন এসব ঘাওয়ালা পাখিদের এক ঘরে করে দেয় না কে জানে, মনে হচ্ছে আজই সবার কাছে আবেদন জানাতে হবে এদের তাড়ানোর জন্য। শয়তান পাখিরা, যাও যাও গিয়ে আবেদন জানাও, আমরাও দেখি কে আমাদের জঙ্গল থেকে তাড়ায়। চলো তো বান্টি, এসব অপয়া অলক্ষীর সাথে অযথা কথা বলে নিজেদের এনার্জি না নষ্ট করি, এই এনার্জিগুলো সঞ্চয় করে নিজেদের অন্য কাজে লাগালে কাজে দিবে, চলো। এরপর সুখী আর বান্টি মুখ মুছিয়ে সেখান থেকে চলে যায়। টুনি আর টোনা রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তারা এক পরিবার আরেক পরিবারকে দেখে চোখ বাঁধত বলে এজন্য বনের অন্য পাখিরা তাদের চোখ বাঁধা পরিবার বলতো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন বান্টি চোখ বাঁধে আর তার বাড়ির সামনের বাগান পরিষ্কার করতে করতে টুনিদের জমিতে চলে যায়। এটা আবার টোনা দেখে ফেলে আর টোনা চোখে কালো কাপড় বেঁধে ফেলে। আর টোনা রেগে গিয়ে বলতে থাকে, হায় হায় রে, সর্বনাশ করে ছাইলো, এই অভিশপ্ত অপয়া পোকা ধরা বান্টি আমার পুরো জমিটাকে অপবিত্র করে দিল। হ্যাঁ গো টুনি, তাড়াতাড়ি গঙ্গা জল নিয়ে এসো, আর দেখো কি কাণ্ড ঘটেছে। টোনার চিৎকার শুনে টুনি গঙ্গা জল নিয়ে সেখানে দৌড়ে আসে। এদিকে বান্টিও চিৎকার করতে থাকে, হায় হায় রে, এ আমি কি করেছি? কালো অপয়া অলক্ষীগুলোর জমিতে আমি ঢুকে পড়েছি, আমিও তো অপবিত্র হয়ে গেলাম। এখন তো আমাকে 3 বার করে গোবর জলে স্নান করতে হবে আর গঙ্গা জলে স্নান করতে হবে, তবেই না আমার পবিত্রতা অর্জন হবে। ওগো সুখী, তুমি কোথায় গেলে গো? শিগগিরই বাইরে এসো আর দেখে যাও কি কাণ্ড ঘটে গেছে এখানে। বান্টির চিৎকার শুনে সুখীও দৌড়ে বাহিরে আসে আর টুনিদের দেখে তাড়াতাড়ি তার চোখ বেঁধে ফেলে। এরপর চোখ বাঁধা দুই পরিবার ঝগড়া শুরু করে দেয়। ছি 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 ছি, এই কালো অলক্ষীগুলো আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে আছে, বাতাসে তো এদের গায়ের ধুলোগুলো আমাদের বাড়িতে ঢুকে গেছে। ওগো বান্টি, এখন কি হবে গো? আমাদের বাড়িটাও তো অপবিত্র হয়ে গেল। গিন্নি, তুমি তাড়াতাড়ি গঙ্গা জল আর গোবর জলের ব্যবস্থা করো, আমি পুরো বাড়িতে জল ছিটাবো, গঙ্গা জল আর গোবর জলে স্নান করে নিব। ইস, নিজেদের শরীরে যে পোকা ধরে আছে সেগুলোর দিকে কোনো নজর নেই, কোথায় বাতাস লাগলো কি না লাগলো সেটা নিয়ে তাদের টানাটানি বেজেছে। যত সব আদিক্ষেতা, আমার আর এসব অপয়াগুলোর কথা শোনার কোনো ইচ্ছেই হচ্ছে না। আমি এক্ষুনি মোড়লের কাছে যাব আর এদের এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করব। আমরাও মোড়লের কাছে যাব আর তোদের মতো কালো চামড়ার অপয়াদের জঙ্গল ছাড়া করেই ছাড়বো, নয়তো আমার নাম সুখী নয়, বুঝতে পেরেছিস? এই আমি বলে দিলাম। চলো তো বান্টি, মোড়লের কাছে যাই। এই বলে সুখী আর বান্টি মোড়লের কাছে যায় আর তাদের পিছু পিছু টুনি আর টোনাও যায়। এরপর সুখী মোড়লকে বলে, মোড়ল মশাই, আপনি এই কালো চামড়ার অপয়াটাকে কেনই জঙ্গল থেকে তাড়িয়ে দিচ্ছেন না বলুন তো? এদের জন্য আমাদের জঙ্গলে অনেক ক্ষতি হয়ে যাবে, তখন আপনার আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। মোড়ল মশাই বলুন না, মোড়ল মশাই। মোড়ল মশাই, আমরা কালো হতে পারি কিন্তু আমাদের শরীরে তো পচা ঘা পোকা নেই, আপনি ভেবে দেখুন তো মোড়ল মশাই, এদের শরীরে থাকা ঘাগুলো যদি সবার মাঝে ছড়িয়ে পড়ে তখন সবাইকে মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। আপনি এদের বের করে দিন মোড়ল মশাই। না মোড়ল মশাই, আমাদের ঘাতে কিচ্ছু হবে না, আপনি ওদের বের করে দিন, ওরাই তো অপয়া, আমরা অপয়া নই। না মোড়ল মশাই, আপনি ওদের বের করে দিন, তাহলে আমাদের জঙ্গলটা অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবে। না মোড়ল মশাই, ওদের বের করে দিন। না মোড়ল মশাই, আপনি ওদেরই বের করে দিন। সুখী আর টুনির এমন কথা শুনে মোড়ল রেগে আগুন হয়ে যায় আর মোড়ল বলে ওঠে, তোমাদের চোখ বাঁধা দুই পরিবারকে আমি এই জঙ্গল থেকে বের করে দিব। তার আগে আমি শুধুমাত্র 2 দিন সময় দিলাম, এর মাঝে যদি তোমরা তোমাদের নিজেদের ভুল বুঝতে পারো তাহলে এখানে থেকে যেতে পারবে, আর নয়তো তোমাদেরকে চোখ বাঁধা দুই পরিবারকেই এই জঙ্গল থেকে চলে যেতে হবে। এবার তোমরা সবাই এখান থেকে আসতে পারো। এই বলে মোড়ল ওদেরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে চোখ বাঁধা দুই পরিবার হতাশ হয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে। এভাবেই সেই দিনটা কেটে যায়। এরপর রাত হয় আর রাত পেরিয়ে ভোর। এরপর টুনি তার মেয়েকে স্কুলে পাঠায়। পথে টুকি সুখীকে দেখে কালো কাপড় দিয়ে তার চোখ দুটো বেঁধে ফেলে আর এটা সুখী দেখে ফেলে আর মনে মনে ভাবতে থাকে, আমাদের দুই পরিবারের এই ঝগড়াগুলো কি ঠিক হচ্ছে? এই নিষ্পাপ শিশুগুলো তো কেমন যেন নিষ্ঠুর হয়ে উঠছে, এদের যদি ছোট থেকে আমরা এসব শিক্ষা দিতে থাকি তাহলে তো এরা বড় হলে কখনোই অন্যদের ভালোবাসতে শিখবে না, অন্যদের সম্মান করবে না, এরাও তো এসবই শিখবে। না না, এটা একদম ঠিক হচ্ছে না। এসব ভাবনা শেষ হতে না হতেই সুখী পায়রা দেখতে পায় যে টুকির পেছন থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসছে। এটা দেখতে পেয়ে সুখী দৌড়ে গিয়ে টুকিকে প্রাণে বাঁচায়। এরপর টুকিকে নিয়ে সুখী টুনির কাছে যায়। আর টুনি সুখীকে দেখে রেগে যায় আর সে বলতে থাকে, এই অলক্ষী, তোর সাহস তো কম না দেখছি। তুই আমার বাড়িতে এসেছিস, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। মা, তুমি সুখী মাসির সাথে এমন করো না। আজ সুখী মাসি না থাকলে তুমি তোমার মেয়েকে আর কোনোদিনই দেখতে পেতে না। এরপর টুকি টুনিকে সব ঘটনা খুলে বলে আর সব কথা শুনে টুনির অনেক অনুশোচনা হয়। এরপর টুনি, সুখী, আমি তোমাদের এতদিন অনেক ভুল বুঝে এসেছি। আমি ভুলে গিয়েছিলাম যে আমরা একই রক্তে মাংসে গড়া পাখি। চলো না সুখী, আমরা আমাদের ভুলগুলো শুধরিয়ে নিয়ে নিজেদের মাঝে শান্তি ফিরিয়ে আনি। আমাদের থেকে যে বাচ্চারা এসব শিখছে, কারণ আমরা যে দুই পরিবার, দুই সন্তানকে একই শিক্ষা দিচ্ছি। হ্যাঁ টুনি, কালো আর ফর্সা বলতে জগতে কিছুই নেই, আর সবার শরীরে তো একই রক্ত। এরপর চোখ বাঁধা দুই পরিবার নিজেদের ভুল শুধরিয়ে নেয় আর একে অপরের সাথে বন্ধুর মতো আচরণ করতে থাকে। আর তারা চোখ বাঁধা দুই পরিবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ওই বনে অনেক পাখির বসবাস। ওই বনে এক গরিব টোনা তার স্ত্রী টুনিকে নিয়ে বাস করত। টোনা একটা ঠেলা গাড়িতে করে ঝালমুড়ি বিক্রি করত। টোনা আর টুনি যোগ্য কাকের বানানো বাড়িতে ভাড়া থাকতো। একদিন সকালে টোনা টুনিকে বলে, টুনি, আমি ঝালমুড়ি বিক্রি করতে গেলাম, বাড়িতে সাবধানে থাকবে কেমন? বলি টোনা, রাতের জন্য ঘরে কোনো খাবার নেই, বাড়িতে ফেরার সময় কিছু খাবার নিয়ে আসবে, নইলে না খেয়ে থাকতে হবে আমাদের। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে আজকে সবগুলো ঝালমুড়ি বিক্রি হয়। ঈশ্বরের কাছে তো সবসময় সেটাই প্রার্থনা করি গো টোনা। আমি বলি কি, এই ঝালমুড়ির ব্যবসাটা বাদ দিয়ে অন্য কাজ করা যায় না? ঝালমুড়ির ব্যবসায় তো কোনো লাভ নেই, বরং আমাদের আরো না খেয়ে থাকতে হয়। টুনি, আমি এই ব্যবসাটা ছাড়তে চাই, কিন্তু বনে অন্য কোনো আর কাজ নেই, কি যে করি, আমার কাজে দেরি হচ্ছে। এই বলে টোনা তার ঝালমুড়ি ঠেলা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে ঝালমুড়ি বিক্রি করত। কিন্তু আগের তুলনায় দিন দিন তার ঝালমুড়ির কদর যেন কমে যাচ্ছে, যার কারণে টোনা তার সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এইভাবে অভাব অনটনে একবেলা খেয়ে না খেয়ে টোনার আর টুনির দিন চলতে থাকে। একদিন সকালবেলা একটা ক্ষুধার্ত তান্ত্রিক টোনার বাড়িতে আসে আর বলতে থাকে, বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, আমি যে খুবই অসহায়। তান্ত্রিকের ডাক শুনে টুনি বাইরে বেরিয়ে আসে আর বলতে থাকে, কি হয়েছে বাবা, আপনি কেন অসহায়? কি রকম সাহায্য চাই আপনার? মা, আমি দুদিন ধরে কিছুই খাইনি, বনে সকলের দাঁড়ে দাঁড়ে গিয়েছি খাবারের জন্য, কিন্তু কেউ আমাকে খাবার দেয়নি। মা, আমাকে একটু খাবার দিয়ে সাহায্য কর, একমাত্র তুই সম্বল। তুই যদি আমাকে খাবার দিয়ে সাহায্য না করিস তাহলে আমি মরেই যাব রে। ছি ছি বাবা, কি সব বলছেন? মরে যাবেন কেন? আমার দরবারে যা আছে আমি তাই দিয়ে আপনার ক্ষুধা মেটানোর চেষ্টা করব। আসুন, আমার ঘরে আসুন। এই বলে টুনি তান্ত্রিককে ঘরে নিয়ে যায় আর টোনাকে তান্ত্রিকের কথা খুলে বলে। টোনা আর টুনি ক্ষুধার্ত তান্ত্রিকের ক্ষুধা নিবারণ করার জন্য ওদের জন্য রাখা সব খাবার তান্ত্রিককে খেতে দেয়। আর তান্ত্রিক খাবার খেয়ে বলতে থাকে, আমার ক্ষুধা নিবারণ করার জন্য তোদের সব খাবার আমাকে দিয়ে দিলি, তোরা দুজন সত্যি অনেক ভালো রে। আমি তোদের এই ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না। ছি ছি তান্ত্রিক বাবা, আপনি এসব কি বলছেন? আমরা আপনার ক্ষুধা মেটাতে পেরেছি, এটাই অনেক। আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন। আশীর্বাদ ছাড়া আমি তোদের আর কি বা দিতে পারবো? তোরা সারা জীবন এমন সৎ আর ভালো থাকিস, দেখবি একদিন না একদিন ঈশ্বর তোদের অবস্থার পরিবর্তন করবেই। তবে আমি চলি এবার। এই বলে তান্ত্রিক চলে যায়। টুনি টোনার দিকে তাকিয়ে বলতে থাকে, টোনা, ঘরে যা খাবার ছিল তার সবটাই তান্ত্রিককে দিয়েছি, এবার আমাদের দুজনকে যে না খেয়ে থাকতে হবে। টোনা, তুমি কিছু মনে করো না। আরে গিন্নি, চিন্তা করছো কেন? আমি কিছুই মনে করিনি। অতিথি হলো নারায়ণ, আমি অনেক খুশি হয়েছি। আর একটা দিন না খেয়ে থাকলে কিছুই হবে না। এবার আমি কাজে চলি কেমন? এই বলে টোনা কাজে চলে যায়। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন টোনা বাড়িতে ফিরে দেখে টুনি কান্না করছে। টুনিকে কান্না করতে দেখে টোনা বলতে থাকে, কি ব্যাপার টুনি, কি হয়েছে, কান্না করছো কেন, আমাকে বলো। কি আর বলবো গো তোমাকে, আজ যোগ্য দাদা বাড়ি ভাড়া নিতে এসেছিল, আমি কোনো টাকা দেইনি জন্য যোগ্য দাদা বলেছে কাল যদি আমরা বাড়ি ভাড়া না দিতে পারি তাহলে কালকেই আমাদের বাড়ি থেকে বের করে দিবে। টোনা, আজকে তোমার ঝালমুড়ি বিক্রি হয়েছে? কি বলছো কি, যোগ্য দাদা টাকা চাইতে এসেছিল কিন্তু আজও তো আমার ঝালমুড়ি বিক্রি হয়নি, আমার কাছে তো চাল কেনার মতো একটা কানা করিও নেই, তাহলে যোগ্য দাদার ঋণ কি করে শোধ করব? তাহলে কি কাল সত্যি সত্যি আমাদের এই বাড়ি ছাড়তে হবে গো? জানি না গো, জানি না গিন্নি, কপালে যা আছে তাই হবে। বনে যত ঋণ হয়েছে তাতে তো কেউ আর আমাকে কোনো টাকায় ধার দিবে না। এইভাবে কথায় কথায় বেশ কিছুক্ষণ কেটে যায়। রাতে টোনা আর টুনি বিছানায় শুয়ে শুয়ে বলতে থাকে, গিন্নি, সারাদিন ভেবে তো আর কোনো উপায় পেলাম না, তবে আজ শান্তি মতো এই বিছানায় ঘুমিয়ে নাও, কাল থেকে না জানি কোন রাস্তায় আমাদের রাত কাটাতে হয়। হ্যাঁ গো হ্যাঁ, তবে জানো গো, আমার না মাঝে মাঝে মনে হয় যদি আমাদের একটা টাকার গাছ থাকতো তাহলে আমাদের আর কোনো অভাব থাকতো না, শুধু টুক করে টাকা ছিঁড়তাম আর প্রয়োজনে কাজে লাগাতাম। হ্যাঁ গো, আমারও মাঝে মাঝে এটাই মনে হয়। গরিবের স্বপ্ন কি আর পূরণ হয়? তবে যত যাই হোক আমরা আগের মতোই সৎভাবে জীবন যাপন করব। রাত অনেক হয়েছে, গল্প করে আর লাভ নেই, ঘুমিয়ে পড়ো। এই বলে ওরা দুজন ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে টোনা স্বপ্নে দেখে যে ওই তান্ত্রিকটা ওদের উঠোনে একটা ছোট্ট ভুট্টা গাছের চারা রোপণ করেছে, আর তান্ত্রিকটা স্বপ্নের মাঝে টোনাকে বলছে, এই ভুট্টা গাছটা কোনো সাধারণ গাছ নয়, এটা একটা জাদুর ভুট্টা গাছ। এই ভুট্টা গাছে ভুট্টার পরিবর্তে টাকা ধরে। যখনই তোর টাকার দরকার হবে ঠিক তখনই তুই এই চারার গোড়ায় পানি দিবি, আর এই ছোট ভুট্টার চারা সাথে সাথেই বড় হয়ে যাবে আর তাতে টাকা ধরবে। তোর টাকা নেওয়া শেষ হলে এই ভুট্টা গাছটা আবার আগের মতোই ছোট হয়ে যাবে। তবে একটা কথা, লোভের বশে যে এই ভুট্টা গাছটা তোর উঠান থেকে নিয়ে যাবে সে পঙ্গু হয়ে যাবে। তান্ত্রিক উধাও হয়ে যায় আর টোনার সাথে সাথে ঘুম ভেঙে যায়। টোনা তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে তার উঠানে যায় আর ওই ভুট্টার চারাটা দেখে বেশ অবাক হয়ে যায় আর টুনিকে ডাকতে থাকে। টোনার ডাক শুনে টুনি ওখানে চলে আসে আর বলতে থাকে, কি হয়েছে কি, এত সকাল সকাল এভাবে ডাকছো কেন? যোগ্য দাদা এসেছে নাকি? টুনি, এই ভুট্টা গাছটা এখানে এলো কি করে, তুমি লাগিয়েছো নাকি এটা? না না, আমি কোনো ভুট্টার চারাই রোপণ করিনি, কেন কি হয়েছে? তার মানে কি আমার স্বপ্নে সত্যি তান্ত্রিক বাবা এসেছিল? তার মানে ভুট্টা গাছে টাকা ধরবে। ভুট্টা গাছে টাকা, স্বপ্ন, তান্ত্রিক বাবা, কি বলছো এসব, আমাকে খুলে বলো তো দেখি। এরপর টোনা তার স্বপ্নের কথা টুনিকে খুলে বলে আর টোনা তান্ত্রিকের কথা মতো এক বালতি পানি এনে ওই ভুট্টার চারার গোড়ায় দেয় আর সাথে সাথে ভুট্টা গাছটা বড় হয় আর তাতে টাকাও ধরে যায়। এই দেখে টুনিও অবাক হয়ে যায়। কি গো, ই আমি কি দেখছি, এ তো সত্যি সত্যি ভুট্টা গাছে টাকা। এতদিন পর ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, এবার আমরা এই ভুট্টা গাছের টাকা দিয়ে বনের অসহায়দেরকেও সাহায্য করতে পারবো। টোনা একটা ব্যাগ নিয়ে এসে ওই ভুট্টা গাছ থেকে টাকাগুলো পেরে নেয় আর টাকা পাওয়ার সাথে সাথে ভুট্টা গাছটা আবার আগের মতোই হয়ে যায়। এইভাবে টোনা ভুট্টা গাছের সাহায্যে যোগু কাকে সব টাকা শোধ করে দেয় আর বনের অসহায়দেরও সাহায্য করে। যোগু কাক টোনা এমন পরিবর্তন দেখে বলতে থাকে, কি ব্যাপার যে টোনা কিছুদিন আগেই আমার কাছে টাকার জন্য ঘুরঘুর করতো, সেই টোনাই কিনা এখন বনের সবাইকে টাকা দিয়ে সাহায্য করছে, ব্যাপারটা তো বেশি সুবিধার লাগছে না? না, টোনার উপর নজর রাখতে হবে। এই বলে যোগু কাক টোনার উপর নজর রাখতে থাকে। একদিন যোগু কাক দেখতে পায় যে টোনা তার উঠানের ভুট্টা গাছের চারায় পানি দিচ্ছে আর চোখের নিমিষেই ভুট্টা গাছটা বড় হয়ে যায় আর ওই ভুট্টা গাছে অনেক টাকা ধরে আছে। যোগু কাক লুকিয়ে লুকিয়ে টোনার সব কাণ্ড দেখে। ও, তাহলে এই ব্যাপার, किन्तु आजकेर पर थेके ए टाकाधारा भुट्टा गाछ आर तोर काछे थाकबे ना रे टोना। ए टाकाधारा भुट्टा गाछ आमी आमार उठोने रोपण करबो। এই বলে যোগুকা ওখান থেকে চলে যায়। আর রাতের বেলা যোগুকা ওই ভুট্টার চারাটা তুলে নিয়ে যায় আর তার উঠানে রোপণ করে। আর ওই চারার গোড়ায় পানি ঢালে। পানি ঢালার সাথে সাথে ভুট্টা গাছ অনেক বড় হয় আর অনেক টাকাও ধরে। এই দেখে যোগুকা অনেক খুশি হয় আর বলতে থাকে, হা হা হা, এখন আমি অনেক ধনী হব। এই টাকাধারা ভুট্টা গাছের টাকাগুলো এখন আমার। তাড়াতাড়ি টাকাগুলো পেরে নেই বাবা। এই বলে যোগু কাক যেই না টাকায় হাত দেয় ঠিক তখনই যোগু কাক পঙ্গু হয়ে যায় আর কান্না করে বলতে থাকে, ভাই ঈশ্বর, এ আমার কি হয়ে গেল? আমার হাত পায়ে এমন হয়ে গেল কেন? এমন সময় টোনা আর টুনি ওখানে আসে আর বলতে থাকে, এটা তোমার লোভের ফল। আমার টাকাধারা ভুট্টা গাছের প্রতি লোভ করার ফল এটা। এই বলে ওরা দুজন ওদের ভুট্টা গাছটা ওদের বাড়িতে নিয়ে যায় আর অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।